নতুন বছরে আবারও সারা দেশে ভয়াবহ তাণ্ডব শুরু করে দিয়েছে সর্বনাশা কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড় যেই এলাকা দিয়ে যাচ্ছে সেখানে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার 5টি ইউনিয়নের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ে চোখের পলকেই 200+ ঘরবাড়ি, গাছপালা ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার ভোর 4টার দিকে ভুরুঙ্গামারি সদর, পাইকের ছড়া, চর ভুরুঙ্গামারি, শিলখুড়ি সহ বঙ্গ সোনাহাট ইউনিয়নের বেশ কিছু এলাকায় বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়, যা প্রায় ঘণ্টাব্যাপী চলে। কালবৈশাখীর তাণ্ডবে 200+ ঘরবাড়ি, গাছপালা, বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। স্থানীয় সাংবাদিক জানান, ভোররাতে হঠাৎ পাইকের ছড়া গ্রামে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। ঝড়ে তার গ্রামের রব্বানী, আমিনুল ও জলিলের বসতঘর ভেঙে পড়া সহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকের ছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু শাহাদাত মোহাম্মদ বজলুর রহমান বলেন, ভোররাত 4টার দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে আমার ওয়ার্ডের 20-25টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে। ঝড় বৃষ্টিতে অন্তত 100 একর জমির পাকা ও আধা পাকা বোরো ধান হেলে পড়া সহ পানিতে তলিয়ে গেছে। পাইকের ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, ভোররাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নের প্রায় 100 পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 150-200 একর জমির বোরো ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ায় সেগুলো কর্তন করছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ হওয়ায় বিভিন্ন মেরামতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ঝড়ের বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে ভুরুঙ্গামারি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।